আপনাদের সাথে মানে এত সুন্দর করে দুজনে হাত ধরে যাচ্ছেন বাহ আপনার নাম কি ভাই রনি হাসান আপনার নাম বেদনা মুসাম্মদ বা আপনার বয়স কত

আচ্ছা 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 এই হচ্ছে অবস্থা তাহলে বেদনাপুর হাইট কত জানি তিন ফুট সাত ইঞ্চি তিন ফুট সাত ইঞ্চি তাহলে আর এই যে বাইরে বাইরের হাইট এরকম মানে আপনি কখনো ট্রাই করেন নাই তবে যদি পাশাপাশি দাঁড়ান তো দেখি কাছাকাছি দাঁড়ান তো আপনি একটু বেশি হবেন হালকা এক দুই ইঞ্চি বেশি হবেন মানে এমন একটা ঝুঁটিকে আমরা পেয়ে গেলাম রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেন আল্লাপাক আসলে কিভাবে কার ঝুটি কিভাবে মিলে দেয় সেটা বলা যায় না

কি বলে একটা খাটো মেয়ে যাইতাছে তাই বলে আচ্ছা খাটো এ মেহেদি তো সেই করে দিছে কি বিয়ার মেন দেখানো ওড়ে নাই না না হাই হাই রে কাম ছাড়ছে বাজারে যান কি কি কিনবেন কাঁচা তরকারি কিনবো কাঁচা তরকারির যে দাম কয় বস্তা টাকা লিয়া বাইরিছেন টাকা বহুত নিয়া বাইরিছি হ্যাঁ সিমের কেজি কত জানেন তা জানি না তো জানেন না বাজারে যাই যাই দেখি আচ্ছা আচ্ছা বেশ ভালো তো এই যে বাইরে বিয়ে করলেন মানে প্রথম রোমান্টিকতা পটালেন কিভাবে? ও আমার দেখে দেখার পর পরে প্রস্তাব দিছে হুম। পরে বিয়ে হইছে। পরে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। মানে কোনো গান কবিতা ছন্দ চুক্তি টিভি এমন কোনো অপশন ব্যবহার করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। আচ্ছা কি অপশন ব্যবহার করেন? ও আমার দেখা জন্য পাগল হয়ে গিয়েছিল। দেখ পড়ার জন্য পরে গেছে, দেখছে। হ্যাঁ।

তোমাকে সারা যে বাসি না কি করে কখন তুমি নিয়েছ মন তোমাকে সারা যে বাসি না ও সেই সাদ এই গান গান হলে তো ভাত খাওয়া লাগে না লাগে ভাই না ভাই আমি ভাত না গান শুনে থাকি নেই থাকেন কাম সারছে সেই কণ্ঠ মাশাআল্লাহ দিলে তো ভাই আপনি এটা শুনাইবেন নি ভাবির উদ্দেশ্যে

লবণের মতো লবণ ছাড়া তো কিছুই হয় না লবণের মতো ভালোবাসেন আরে খোদা কাম ছাড়ছে এত ভালোবাসা হ্যাঁ দেখ বেশ দেখে ভালো লাগলো আপনাদের সংসারে আপনারা বেশ ভালো আছেন সুখী দম্পতি আপনারা যেই বাসায় থাকেন আপনাদের রান্না বান্না করে দেয় কি আমরা দুইজনে মিললাছিলাম আমদি দুজনে মিললাই হ্যাঁ আচ্ছা

বাইতো অভিনয়ের ক্ষেত্রে অনেক মেয়ে মানুষের হাত ধরে জড়ায়া ধরে চিমটি দেয় চুমা দেয় এগুলো যখন দেখেন তখন কেমন লাগে খারাপ তো লাগবে পরে আর জিজ্ঞাসা করি পরে কইছে এই জগতে গেলে মাইন করা যাব না আমরা বুঝাই এদি বুঝাই আচ্ছা এখন যদি আপনি যদি কোন ছেলের এভাবে হাত ধরেন হ্যাঁ দেখি এইভাবে হাত ধরেন এটা দেখলে হ্যাঁ কিছু কইব না আমি কিছু কইব না পিড়ে পিড়েবেন কাম ছাড়ছে দেখছেন না